প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুলে পড়ার আমরা সুযোগ করে দিই, যার জন্য কোনো এডমিশন ফিস, কোনো মান্থলি ফিস দেওয়া হয় না। এবং এই এক্সামে প্রথম যে 40 জন হইব সেই 40 জনে 2 বছর ফ্রি অফ কস্ট, 1 টাকাও লাগতো না, পড়াশোনা করতে পারবো। আমাদের এই ছাত্র এরা ডিফারেন্ট ডিফারেন্ট মেডিকেল কলেজে MBBS করে, সায়েন্সের মধ্যে আছে আমাদের 11 জন ডিস্টিংশন, যেটা বরাকবিলের মধ্যে হাইয়েস্ট নাম্বার অফ ডিস্টিংশন ইন সায়েন্স স্ট্রিম। জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজন দেবরায় এন্ড ফেসবুক পেজ করিমৈশোরে। মেট্রিক পরীক্ষা শেষ, এখন তো বোধজনের বোধজনের প্ল্যানিং থাকে, স্টুডেন্টস যারা আছে, আমার ছোটো ভাই বোন যারা আছে, তো বোধজনের রয়েছে গিয়ে ঘুরে ঘুরার প্ল্যানিং থাকে, কিন্তু যারা একটু বেশি ভালো স্টুডেন্ট তারা রয়েছে গিয়া প্ল্যানিং হইল গিয়ে তারা এখন কোন স্কুলে, তারা যে কোন কলেজে ভর্তি হইত, ঠিক আছে। এবং এই তারার লেগে হয়েছে গিয়ে একটা স্পেশাল ভিডিও আমি লই আইছি, কারণ আপনারা জানেন বিভিন্ন সময় যখনই যেসব ভিডিওর প্রয়োজন হয়, যেসব ভিডিওর ডিমান্ড থাকে সেই সব ভিডিওই আমি করি, ঠিক আছে। তো যেহেতু মেট্রিক পরীক্ষা শেষ, এখন মেট্রিকের পরেই ওখান হয়েছে কি স্টুডেন্টরা চাইবো যে তারা একটা ভালো কলেজ যেটার মধ্যে তারা হায়ার সেকেন্ডারি পড়তো। ওখানে হয়েছে কি আজকালকে তখন কম্পিটিশনের জামানার মধ্যে কোন কলেজ যত বেশি ভালো, কোন কলেজে কোন কলেজে ভালো ভালো ইনফ্রাস্ট্রাকচার আছে, ভালো ফ্যাকাল্টি আছে, কোন কলেজও বিগত দিনের তারা ভালো রেজাল্ট হয়েছে, ওকে, বহুত ভিউয়ার্স এই ডিমান্ড করে নাকি, স্পেশালি গার্জিয়ানরা। তো তারা লাগে আজকে এই ভিডিওটা আমি লই আইছি। এই ভিডিওটা হচ্ছে কি যারা ধরেন দেখবার আনি, এবং যারা ধরেন ইকোনমিক্যালি উইকার সেকশনে যারা আছেন, যারা ধরেন একটু ফাইন্যান্সিয়াল প্রবলেমের লাগে তারা ভালো কলেজে পড়তে পারেন না, তারা কিন্তু এই ভিডিওটা দেখবাই দেখবা, কেউ মিস করবে না। বিকজ হয়েছে কি এই ভিডিওটা আপনার যদি 85% উপরে যদি আপনার মার্কস থাকে, তো আপনি এই কলেজে, যে কলেজে আমি ভিডিও দেখাইলাম, আপনি কিন্তু ফ্রি অফ কস্ট 2 বছর পড়াশোনা করতে পারবা। তো বন্ধুরা, আমরা আইছি গিয়া প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুল, ঠিক আছে, যেটা হয়েছে কি বদরপুরে, এবং তারা যেটা প্যারাগন সুপার 30 যেটা আসিল, এটা এখন প্যারাগন সুপার 40 হয়ে গেছে, কারণ এত বেশি ডিমান্ড আসিল যে মাত্র 30 জন স্টুডেন্টে দিয়ে তারা পারেন না আর কি। তখন যারা গার্জিয়ান আছেন তারা ডিমান্ড করছে যে না, এটা 30 জন না, কারণ রেজাল্ট অনেক বেশি ভালো হওয়ার, তো যারা 85% যারা আছে পার আর কি, তো তারা এই যে সুপার 40 এক্সাম একটা তারা প্যারাগন সুপার 40 এক্সাম তারা একটা শুরু করছে, এবং এই এক্সামে প্রথম যে 40 জন হইব সেই 40 জনে 2 বছর ফ্রি অফ কস্ট, 1 টাকাও লাগতো না, পড়াশোনা করতে পারবো, ঠিক আছে। তো আমি চাইবো বেশি থেকে বেশি ট্যালেন্টেড স্টুডেন্ট যারা, এবং যারা বেসিক্যালি স্পেশালি ইকোনমিক্যালি উইকার সেকশন, তারা যাতে এই পরীক্ষায় পার্টিসিপেট করে, ঠিক আছে। তো আমরা এগিয়েছি প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুলে, তো আমরা আজকে যে আমরা এগুলো তারা ইনফ্রাস্ট্রাকচারও দেখবো এবং জানবো তারা প্যারাগন সুপার 40-র বিষয়ে, ঠিক আছে। তো চলুন ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা দেখুন, এখানে প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুল সায়েন্স আর্টস অ্যান্ড কমার্স তিনটা স্ট্রিমে আছে, নার্সারি টু ক্লাস 12। তো আমরা যদি এখানে লোকেশন হই, তো আমরা আসি বদরপুর, এবং এই সামনে হচ্ছে কি বদরপুর স্টেশন রুট থেকে আপনি যখন টুয়ার্ডস রেলওয়ে স্টেশনের দিকে আইবা, তখন হাতের ডাইন দিকে হয়েছে কি পেনার্স প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুল, ঠিক আছে। এবং এটা গুডলাক শু স্টোর, গুডলাক শু এই যে সামনে এবং এদিকে। তো চলুন আমরা এখন ভিতরে যাই। আমার নাম সাদিক চৌধুরী, আমি প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুলের সিনিয়র সেকেন্ডারি সেকশনের ভাইস প্রিন্সিপাল পোস্টে কাজ করি, আর এবং আমি সঙ্গে ফ্যাকাল্টি অফ ইংলিশও এই স্কুলের। তো আমরা স্কুল 2014 সালে শুরু হয়েছে, আমরা স্কুলের নার্সারি টু ক্লাস 12 ক্লাসেস আছে, হায়ার সেকেন্ডারিতে সায়েন্স আর্টস কমার্স তিনটা স্ট্রিম আছে, লগে আমাদের হোস্টেল ফেসিলিটিস আছে সেপারেট, ছেলেরাও আছে মেয়েরাও আছে। তো আমরা স্কুল যখন স্টার্ট করছি, প্রথম অনেক অবস্টেকলস আসিল, অনেক ডিফিকাল্টিস আসিল, কিন্তু আমরা ডেডিকেশন প্রমিস নিয়ে কাজ করছি, সার্ভিস ওরিয়েন্টেড মানুষ আমরা, আমরা সার্ভিস দিছি, যার লাগি আমরা মনে করি আজকের দিনও আমরা যেগুলো মিশনস অ্যান্ড ভিশনস আসিল অনেকগুলি আমরা অ্যাচিভ করে লিছি, আমরা টু এ সার্টেন এক্সটেন্ট আমরা সাকসেসফুল, এবং আমাদের অনেক মিশনস ভিশনস এইমস বাকি আছে, এগুলো আমরা আমরা কইতে পারি যে আমরা শিওরলি এটা অ্যাচিভ করবো, এবং আপনার সাথে টাইম টু টাইম আমরা শেয়ার করিয়ে নিব যেগুলো আমরা অ্যাচিভমেন্ট পাইমু, ঠিক আছে। তো আমরা একটু দেখা শুরু করি নানি, হ্যাঁ চলো কলেজ দেখা শুরু করি। এখানে এইগুলো কি দ্য বেস্ট 11 ডিস্ট্রিকশন, এটা আমাদের ওই আওয়ার টপ স্কোরার্স ইন এইচএস 2023, এইচএস 2023 এর এগুলো আমরা লাস্ট ইয়ার, নানি লাস্ট ইয়ার, এরা সব ডিস্ট্রিকশন নানি, এরা সব ডিস্ট্রিকশন মার্ক পাইছে, টোটাল 14 জন আছে, 14 জনের ডিস্ট্রিকশন মার্ক পাইছে। আর তো এই এই 14 জন মানে সায়েন্স আর্টস কমার্স তিনটা মিলিয়ে, হ্যাঁ তিনটা মিলিয়ে আছে, সায়েন্সের মধ্যে আছে আমাদের 11 জন ডিস্ট্রিকশন, যেটা বরাকবিলের মধ্যে হাইয়েস্ট নাম্বার অফ ডিস্ট্রিকশন ইন সায়েন্স স্ট্রিম, এটা আমাদের স্কুল থেকে আইছে। আচ্ছা, এটা একটা বড় অ্যাচিভমেন্ট আমরা মনে করি। তো দেখো বরাকবিলের সবথেকে বেশি ডিস্ট্রিকশন কিন্তু প্যারাগন থেকে আইছে, এবং এই লিস্টটা আপনারা দেখতে পারবেন। আচ্ছা, এটা আমাদের ওভারঅল পারফরম্যান্স, টপ 30 পারফরম্যান্স ইন এইচএস হাই সেকেন্ডারি সেকশনে আমাদের ওভারঅল 30 জন টপ স্কোরের পার্সেন্টেজ এখানে আমরা দিয়েছি। তবে থেকে কলেজটা শুরু হয়েছিল তখন থেকে, হ্যাঁ মানে প্রথম থেকে। আচ্ছা, প্রথম থেকে। তো দেখুন মার্কস, দেখুন রনি 96%,
জাস্ট ইমাজিন করুন, আমি যতক্ষণ পারি 4-3 মারলেই অত পার্সেন্টেজ হইব। এখানে একটা দেখলাম, আওয়ার স্টুডেন্টস হু আর পার্সুইং ইন MBBS কোর্সেস প্রমিস টু পারফর্ম ইন NEET। আচ্ছা, এরা সবাই এই স্কুল, এরা সবাই আমাদেরই ছাত্র, এরা ডিফারেন্ট ডিফারেন্ট মেডিকেল কলেজে MBBS করে। আজকে অবধি টোটাল 29 জন স্টুডেন্টে আমাদের MBBS কোয়ালিফাই করছে, MBBS পড়ে, যার মধ্যে 2 জন অলরেডি ডাক্তার হয়ে গেছে, তারা সার্ভিস করে মানুষে, তারা সার্ভিস করিয়া দেয়। আমাদের স্কুলের প্লেগ্রাউন্ড যেখানে আমাদের প্রথমে সকালে প্রত্যেক দিন যখন ক্লাস আওয়ার্স থাকে আমাদের অ্যাসেম্বলি হয়, অ্যাসেম্বলিতে আমরা সব বাচ্চা পার্টিসিপেট করে। আর ওই যে আপনারা দেখতে পারবা, এটা আমাদের অ্যাসেম্বলি স্ট্যান্ড, এখানে অ্যাসেম্বলি হয় আর মাঠের মধ্যে স্টুডেন্টরা দাঁড়ায় অ্যাসেম্বলির লেগিয়া। হোস্টেল আছে আমাদের, এটা এটা পুরোটা আমাদের হোস্টেল বিল্ডিং, আমাদের ছেলেরার এবং মেয়েরার সেপারেট হোস্টেল ফেসিলিটিস আছে। আজকের দিনে অ্যাপ্রক্স 300 বাচ্চা আমাদের টোটাল হোস্টেলে থাকে, বারাকবেলির ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়ার থেকে স্টুডেন্ট, প্রায় সব এরিয়ার থেকে আমাদের এখানে স্টুডেন্ট আছে, তারা হোস্টেলে থাকে এবং পড়াশোনা করে। আমাদের আপনার লেডিস হোস্টেল যেটা, এটাও ক্যাম্পাসের মধ্যে, লেডিস হোস্টেল ক্যাম্পাসটা আর বয়েজ হোস্টেলের এন্ট্রিটা ক্যাম্পাস থেকে বাইরে, মানে ক্যাম্পাসের বাইরের থেকে বাইরের দিকে গিয়ে যাইতে লাগে, বাইরের দিকে তারা এন্ট্রি। আর গার্লস হোস্টেলটা আমাদের স্কুল বিল্ডিং এর উপরে, আমাদের হোস্টেলগুলো খুব সেফ সিকিউর এবং খুব মানে হাইজিনিক ফুডও আমরা দেই এবং খুব সিকিউর, সিসিটিভি ক্যামেরা লাগানি আছে, সবসময় গার্ড থাকে, 24x7 জল পাইবা, 24x7 কারেন্ট পাইবা আর বিভিন্ন ধরনের এক্সট্রা ফেসিলিটিস আপনি পাইবা হোস্টেলের মধ্যে। আচ্ছা, ওখানে একটা দেখলাম, এটা এটা ক্যান্টিন নানি? হ্যাঁ, এটা আমাদের ক্যান্টিন, খাইতে পারে। হ্যাঁ হ্যাঁ, একটা আমাদের স্কুলের ভিতরের লাইব্রেরি, যেটার মধ্যে আপনি স্টেশনারি আইটেমসগুলি পাইবা, কোনো বাচ্চার বাইরে যাওয়ার তার প্রয়োজন নাই। জেনারেল লাইব্রেরি আছে, জেনারেল লাইব্রেরি এটা এটা দেখাইবো আপনারে, হইছে গিয়া লাইব্রেরি এবং এখানে দেখতে পারবা অনেক ধরনের বইই আছে, ঠিক আছে, মানে সায়েন্স আর কমার্সের সব ধরনের বই এখানে। হ্যাঁ হ্যাঁ, তিনটা স্ট্রিম, সায়েন্স আর কমার্স তিনটা স্ট্রিমের অনেক রেফারেন্স বই আছে, জার্নালস আছে, ম্যাগাজিনস আছে, নিউজ পেপার আছে, এটা বাচ্চারা অফ টাইমে তারা ইয়া পড়াশোনা করে এখানে। তো এখন আমরা আই গেছি ক্যাম্পাসের ভিতরে যেখানে ক্লাসরুমগুলো, এখানে দেখতে পারবো অনেকগুলো ক্লাসরুম, ঠিক আছে। তো আমরা ইনফ্রাস্ট্রাকচার দেখলে কোন রুমটা আমরা দেখবো, চলো এটা ওই রুমটা দেখি নাই, না ক্লাস ক্লাস কিতা, এটা 12 গ্রিন মানে সেকশন, আমরা সেকশন গুলি মানে ব্লু গ্রিন রেড ইয়েলো এইভাবে নাম দিছি, এটা আমাদের গ্রিন সেকশনের ক্লাসরুম। তো দেখো কি সুন্দর করে ক্লাসরুম, এবং এগুলো এগুলো কে বানাইছে, এগুলো স্টুডেন্টরা নিজে নিজে করছে, তারা ক্রিয়েটিভিটি এখানে দেখাইছে, তারা নিজে ক্লাসরুম গুলো ডেকোরেট করছে। এটা সায়েন্সের রুম নেই, এটা সায়েন্সের রুম। তো দেখুন বন্ধুরা, সায়েন্সের রুম আপনি দেখি বুঝে দিতে পারবা, যেরকম তারা এখানে বানাইছে মাইক্রোস্কোপ, তারপরে তেলচুরা, তারপরে হচ্ছে কি নাসা রয়েছে, মানে ক্লাসরুম দেখেই বুঝে নিতে পারবে এগুলো হচ্ছে সায়েন্সের ক্লাসরুম। সায়েন্স স্ট্রিম কা এক অহম পার্ট হ্যায় উসকে প্র্যাকটিক্যাল সেশনস, অর হামারে স্কুল মে অ্যাভেলেবল হ্যায় তিনো প্র্যাকটিক্যাল ল্যাবস, ফিজিক্স, কেমিস্ট্রি এন্ড বায়োলজি, উসকে সাথ সাথ কম্পিউটার ল্যাবস ভি অ্যাভেলেবল হ্যায় অর উসমে সারে ইনস্ট্রুমেন্টস ভি প্রেজেন্ট হ্যায়। আইয়ে উইল হ্যাভ আ লুক এট আর প্র্যাকটিক্যাল ল্যাবস। এখন আমরা গেছি NB শীল স্যার, প্রিন্সিপাল স্যারের কাছে। এখন তার কাছে জানবো প্যারাগন সুপার 40-এর বিষয়ে। তো স্যারের কাছে একটু জানতে চাইবো অ্যাবাউট প্যারাগন সুপার 40, এটার বিষয়ে যদি কেউ এটার মধ্যে আইতে চায় তো কী কী প্রসিজিওর, এবং এটার মধ্যে যারা ঢুকবো তারা কী কী ফেসিলিটিস পাইব? ধন্যবাদ সুজন বাবু। সর্বপ্রথম আমি এই অঞ্চলের সকল অভিভাবকদেরকে প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং আমন্ত্রণ জানাচ্ছি। তার সঙ্গে HSLC এইবার যারা পরীক্ষা দিয়েছেন সবাই, সকল ছাত্রছাত্রীর প্রতি আমার বেস্ট উইশেস রইল, তোমরা সবাই যেন ভালো রেজাল্ট করো। এবং তার পরিপ্রেক্ষিতে প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুল এবার একটা সুবর্ণ সুযোগ, প্রতিবারের মতো এবারও আমরা ছাত্রছাত্রীদের জন্য এই অঞ্চলের একটা সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি প্যারাগন সুপার 40 এক্সামের মাধ্যমে, যে এক্সামটা আমরা আগামী 9 মার্চ আমাদের ক্যাম্পাসে এক্সামটা কন্ডাক্ট হবে। আমি এই অঞ্চলের সকল স্টুডেন্টদেরকে আমন্ত্রণ জানাবো এই এক্সামের জন্য ওদের নামটি নথিভুক্ত করার জন্য। ওদের নাম নথিভুক্ত করার জন্য আমাদের নির্ধারিত ওয়েবসাইট www.paragonjuniorcollege.in, সেই ওয়েবসাইটে ভিজিট করে তোমরা তোমাদের নাম নথিভুক্ত করতে পারো, নাম এনরোল করতে পারো। তার জন্য কোনো ধরনের কোনো ফিস প্যারাগন কর্তৃপক্ষ নেবে না, সেই এক্সামটা সম্পূর্ণ বিনামূল্যে নেওয়া হবে সব স্টুডেন্টদের, সব বরাকবেলির
বা বাইরের সব স্টুডেন্ট থেকে এক্সামটা ওরা দিতে পারবে। এখন সুজনবাবুর কথার পরিপ্রেক্ষিতে সেটাতে কী কী বেনিফিট আমাদের স্টুডেন্টরা পাবে, আমরা প্রত্যেক বছর এই এক্সামটা প্যারাগন সুপার 30 নামে পরিচিত ছিল, বাট এইবার আমরা এই এক্সামটা সুপার 40 করছি। প্রত্যেক বছর আমরা 30 জন মেধাবী ছাত্রদেরকে সিলেক্ট করে থাকি অঞ্চল থেকে, যাদের মিনিমাম পার্সেন্টেজ HSSC-তে 85% এন্ড অ্যাবাভ পার্সেন্টেজ যে স্টুডেন্টরা পায়, এবং আমাদের প্যারাগন সুপার 40-র এক্সামও যখন কোয়ালিফাই করে, দুটোটা ফ্যাক্টর একসঙ্গে কনসিডার করার পর 30 জন মেধাবী স্টুডেন্টদেরকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে 2 বছর প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুলে পড়ার আমরা সুযোগ করে দিই, যার জন্য কোনো অ্যাডমিশন ফিস, কোনো মান্থলি ফিস দেওয়া হয় না। এবং এবছর যেহেতু স্টুডেন্টদের অনেক ডিমান্ড এবং আমাদের গার্জিয়ানদের থেকেও তরফ থেকেও অনেক রিকোয়েস্ট আমাদের কাছে এসেছে যে স্টুডেন্টের সংখ্যাটা বাড়ানোর জন্য, কারণ দেখা যাচ্ছে যে আমাদের এই অঞ্চলে স্টুডেন্টরা অনেক ভালো রেজাল্টও করে এবং তার সংখ্যাটাও ভালো, রেজাল্ট করার সংখ্যাও অনেক বেশি স্টুডেন্টের হয়। তাই এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে টোটাল 40 জন স্টুডেন্টকে সায়েন্স বিভাগে আমরা সিলেক্ট করব, এবং সেই 40 জন স্টুডেন্টকে সম্পূর্ণ বিনামূল্যে 2 বছর আমাদের বোর্ডের পড়াশোনার সঙ্গে সঙ্গে নিট এবং JEE-র এক্সামের ইন্টিগ্রেটেড কোর্সও আমরা স্টুডেন্টদেরকে বিনামূল্যে করাবো, এবং মেট্রিকে HSLC-তে যে যে স্টুডেন্টের পার্সেন্টেজ 85%-এর উপরে থাকবে, এবং তার সঙ্গে যারা আমাদের ওই এক্সামটাও কোয়ালিফাই করবে, এই ধরনের 40 জন মেধাবী ছাত্রদেরকে আমরা সিলেক্ট করবো প্যারাগন সুপার 40-র আওতায়। তার সঙ্গে সায়েন্স, এটা হচ্ছে সায়েন্স স্টুডেন্টদের জন্য, তার সঙ্গে আর্টস এবং কমার্স স্টুডেন্টদেরও থাকবে সেই আমাদের সেই সুবিধাটা রয়েছে। টোটাল আর্টসও আমরা 10 জন মেধাবী ছাত্রকে সিলেক্ট করবো, এবং কমার্সও আমরা মেধাবী 10 জন ছাত্রকে সিলেক্ট করবো এই এক্সামের মাধ্যমে, যারা সম্পূর্ণ বিনামূল্যে প্যারাগনে পড়াশোনা করতে পারবে। আজকে প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুল বরাকভেলির মধ্যে একটা উন্নত প্রতিষ্ঠান হিসাবে শিক্ষার দিক দিয়ে প্যারাগন তার ছাপ ছেড়ে গেছে, যেমন গেল বছরও এন্টায়ার বরাকভেলিতে 2023-এ হাইয়েস্ট নাম্বার অফ সায়েন্সের ডিস্টিংশন আমাদের প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুলের স্টুডেন্টরাই করেছে, তার সঙ্গে 2022-এও বরাকভেলিতে হাইয়েস্ট নাম্বার অফ সায়েন্সের ডিস্টিংশন প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকেই এসেছে। টোটাল 14 জন স্টুডেন্ট 2022-এ এবং টোটাল 11 জন স্টুডেন্ট 2023-এ সায়েন্সে খুব ভালো রেজাল্ট করেছে, বরাকভেলিতে স্কুলের নাম ওরা উজ্জ্বল করেছে, এবং এবছর আমরা আশাবাদী যে আমাদের স্টুডেন্টরা অনেক ভালো রেজাল্ট করবে। তাই আমি এই অঞ্চলের সকল অভিভাবকদেরকে এবং ছাত্রছাত্রীদেরকে আমন্ত্রণ জানাবো, আগামী 9 মার্চ প্যারাগন সুপার 40 এক্সামে আপনারা সবাই আপনাদের বাচ্চাদের নাম নথিভুক্ত করান, সেখানে এনরোল করান, এবং প্যারাগন সুপার 40-র যে সুযোগ, যে সুবিধা যেটা প্যারাগন সব ছাত্রছাত্রীদের দিচ্ছে, সেই সুযোগ সুবিধাটাও আপনারা নেওয়ার চেষ্টা করুন। ধন্যবাদ। সেখানে নির্ধারিত সিলেবাসও আছে, সায়েন্সের স্টুডেন্ট যারা তারা 20 মার্কস থাকবে ইংলিশ গ্রামার থেকে, 40 মার্কস থাকবে ম্যাথস থেকে, 40 মার্কস থাকবে সায়েন্স থেকে, আর্টস এবং কমার্সের জন্য থাকছে 50 মার্কস থাকবে ইংলিশ থেকে, আর 50 মার্কস থাকবে সোশ্যাল সায়েন্স থেকে। লাস্ট প্রশ্নটা হয়েছে কি, আপনারা তো যেহেতু 40 জন সিলেক্ট করবা, জি, যদি 41 নম্বর যে হইব, একটু এক মার্কের লেগিয়া সে সুপার 40-তে আইতে পারতো না, তো ওই যে ছেলেটা সে কি ফেসিলিটি পাইব? তার জন্য আমরা ওর রেজাল্ট দেখে আমাদের কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আমরা ওর রেজাল্টের পরিপ্রেক্ষিতে ওকেও আমরা এডমিশন ফিস বা বাকি ফিজের মধ্যে কিছু যত ধরনের ওকে স্কলারশিপ দেওয়া যায় যে অ্যামাউন্টের একটা স্কলারশিপের ব্যবস্থা করে দেবে। তো বন্ধুরা, ভিডিও বেশি বড় করছি না, কারণ লাস্ট ইয়ারও আমি ভিডিও করছিলাম, আপনারা সবাই দেখছিলেন, তো যেহেতু আজকে মেট্রিক শেষ হয়েছে, ওকে, তো স্টুডেন্টরা তো মানে আপনার স্টুডেন্ট যারা আছে, গার্জিয়ান যারা আছে, সবাই বহুত বেশি এখন মানে সেই মানে কোন কলেজে আমরা দিতাম, কোন কলেজের ভালো রেজাল্ট, কোন কলেজে দিলে আমরা সব ধরনের ফেসিলিটি পাইবো, এই ভিডিওটা হয়েছে কি তারার লাগিয়া। তো আপনারা যারাই ভিডিওটা দেখলেন, ভিডিওটা শেয়ার করবা, কারণ এখানে কিন্তু 40 জন স্টুডেন্ট, মানে একদম প্রিন্সিপাল স্যারের যেরকম কইছেন যে সায়েন্সও শুধু 40 জন, আর্টস আর কমার্স আরও 10-10 জন করিয়া, মানে টোটাল 60 জন স্টুডেন্ট 2 বছর বিনামূল্যে পড়াশোনা করতে পারবো। জাস্ট কন্ডিশন হয়েছে গিয়া তারা মেট্রিকও 85% পর্যন্ত মার্ক হইতে লাগবো, এবং প্যারাগন সুপার 40 যে এক্সামটা যেটা হয় সেই এক্সামে তারা পার্টিসিপেট করতে লাগবো, ঠিক আছে? তো এই সুবর্ণ সুযোগটা হাতছাড়া করবা না, সবাই তারার যে প্যারাগন সুপার 40-র যে প্রোগ্রাম যে এক্সামটা, এটা সবাই দিবা, বেশি থেকে বেশি করিয়া দিবা, ক্যাপশনের মধ্যে তারা পুরো কিভাবে অ্যাপ্লাই করা সবগুলা দেওয়া থাকবো, লিঙ্ক দেওয়া থাকবো, ওছাড়া ক্যাপশনও দেখতে পারবা, ফোন নাম্বার দেওয়া আছে, এই ব্যাপারে যে কোনো কিছু জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবা, এবং সবার কাছে রিকোয়েস্ট ভিডিও দেখার লগে লগে ভিডিওটা শেয়ার করবা। থ্যাংক ইউ, জয় হিন্দ। একটু সিম্পল ভাবে বুঝাইলেই যে এই পরীক্ষাটা যে কোনো দিতে পারবো যারা মেট্রিক দিছে, ওকে,
তো এরপরে তো আপনি তো পরীক্ষা দিয়ে দিলেই না, এরপরে যখন মেট্রিকের রেজাল্ট বাই দিব আপনার কিন্তু 85% উপরে মার্কস থাকতে লাগবে মেট্রিকের রেজাল্টের। এরপরে তারা প্যারাগন সুপার ফোর্টির পরীক্ষার রেজাল্ট এবং আপনার মেট্রিকের রেজাল্ট দুয়োটা মিলিয়ে যারা হাইয়েস্ট থাকবো সেই 40 জন স্টুডেন্টে পাইব সায়েন্সের মধ্যে, মানে সায়েন্সের মধ্যে 2 বছর তারা ফ্রিতে পড়তে পারবো হায়ার সেকেন্ডারি। তার লগে হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারির লাগে যে পড়াশোনা সেগুলো ফ্রি থাকবো, শুধু হোস্টেলের লাগে আপনার টাকা দিতে লাগবো। ঠিক আছে, ইন শর্ট আমি আপনারা বুঝাই দিলাম।